নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। বিশেষ করে যারা ছবি তুলতে অথবা ছবি দেখতে ভালোবাসেন, আমিও ফাঁকা সময়ে প্রচুর ছবি দেখি এবং অবসরের সময় সুযোগ পেলে একটু আধটু শখ করে ছবি তোলার চেষ্টাও করি এবং আমার তোলা ছবিগুলোকে আমি ফ্লিকার এবং ইনস্টাগ্রামে আপলোড করি। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা আমার ফ্লিকার এবং ইনস্টাগ্রামের ইউজার আইডি দেখতে পাচ্ছেন, সেই অনুযায়ী আমার প্রোফাইল থেকে গিয়ে আমার তোলা ছবিগুলো দেখে আসতে পারেন। আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওটি আমার আগের পর্বের ভিডিও মাই ফটোগ্রাফি শোকেস অন ল্যান্ডস্কেপ পার্ট ওয়ানের পরবর্তী পর্ব। যদি আগের পর্বটি অর্থাৎ পার্ট ওয়ান দেখে না থাকেন তো দেখে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। সময়ের সংক্ষিপ্ততার কারণে আগের পর্বে আমার তোলা আমার পছন্দের কিছু ল্যান্ডস্কেপ ছবিকে তুলে ধরতে পারিনি, সেই সমস্ত ছবিগুলোকে এই পর্বে তুলে ধরলাম। প্রতিটি ছবির সঙ্গে ছবির এক্সিপ ডেটা এবং লোকেশন সংক্রান্ত তথ্য দেওয়া থাকছে। এছাড়াও ইচ্ছা আছে আগামী কয়েকটি পর্বে আমার সময় সুযোগ অনুযায়ী যতটা দ্রুত সম্ভব আমার তোলা আমার পছন্দের কিছু পোর্ট্রেট, সিস্কেপ, নেচার ইত্যাদি সংক্রান্ত ছবিগুলোকে এক একটি পর্বে আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দিনের আলোয় উজ্জ্বল হয়ে দিগন্তে বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং থেকে তোলা। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ দার্জিলিং এর টয় ট্রেনের যাত্রা পথে। নীল আকাশের শামিয়ানার নিচে সবুজ পাহাড় ও মেঘেদের মেলামেশা, দার্জিলিং এর একটি চা বাগান থেকে তোলা। ১৩০ ফুট উঁচু ধাতু নির্মিত ধ্যানরত বুদ্ধের মূর্তি, সিকিমের রা বাংলার বুদ্ধা পার্ক থেকে তোলা। শীতের সকালে ঘন কুয়াশায় যেন গায়েব হয়েছে রেলপথ, বেথুয়া ডহরি থেকে তোলা। শীতের ভোরে কুয়াশার কাঁথা মুড়ি দিয়ে মুখ ঢেকেছে জলঙ্গি নদী, বীরপুর ঘাট নদিয়া থেকে তোলা। শরতের দুপুরে মিষ্টি রোদ গায়ে মেখে পাটের তন্তু নিয়ে ভেলাই করে ঘরে ফেরা, ধনঞ্জয়পুর নদিয়া থেকে তোলা। চুপির বিলে মাঝির সওয়ারের অপেক্ষা, কাষ্ঠশালী পূর্ব বর্ধমান থেকে তোলা। পূর্ব সিকিমের পর্যটকদের অন্যতম সেরা আকর্ষণ বরফাবৃত চাঙ্গু লেক বা ছাঙ্গু লেক। বরফাবৃত চাঙ্গু লেকের একটি অংশের প্যানোরামা ভিউ। পূর্ব সিকিমের পাহাড়ের ঢালে বরফাবৃত একটি জনবসতি। মানুষের আশ্রয় এখানে ঢাকা পড়েছে বরফের চাদরে, পূর্ব সিকিম থেকে তোলা।
পাহাড়ের ঢালে বরফে ঢাকা পূর্ব সিকিমের একটি দৃশ্যপট। মেঘালয়ের পর্যটকদের অন্যতম সেরা আকর্ষণ শতাব্দী প্রাচীন লিভিং রুট ব্রিজ বা জীবন্ত মূলের সেতু। আস্ত চাঁদ যেন আটকে গেছে কারোর বাড়ির চালে, মেঘালয়ের শিলং থেকে তোলা। সূচি বিদ্ধ শশী, মেঘালয়ের শিলং শহর থেকে তোলা। শীতের দুপুরে পুরীর সমুদ্র সৈকত, একদিকে বিনোদন অন্যদিকে অকালে রুজির টান। সূর্যোদয়ের সাক্ষী পুরাতন দীঘা সমুদ্র সৈকতে। বিকেলের মনোরম আলোয় পুরাতন দীঘা সমুদ্র সৈকত। মিনিমালিজমের উপর একটি ল্যান্ডস্কেপ ছবি, দীঘার মোহনা থেকে তোলা। অপেক্ষার প্রহর গুনছেন জেলে ও মাঝিরা, শীতের দুপুরে ত্রিপুরার রুদ্রসাগর লেক থেকে তোলা। মুর্শিদাবাদের ঐতিহাসিক হাজার দুয়ারি প্যালেস। ছোটরা সত্যিই বড় হতে চায়, ঐতিহাসিক হাজার দুয়ারি প্যালেসে তোলা। আশা করি ভিডিওটা আপনাদের খুব একটা খারাপ লাগেনি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, ভালো লাগবে। খুব তাড়াতাড়ি আমি আরেকটি পর্বে আমার তোলা আমার পছন্দের কিছু সিস্কেপ ফটো বা সমুদ্র উপকূলবর্তী ফটো নিয়ে হাজির হচ্ছি। যে সমস্ত জায়গায় ঘুরতে গিয়ে আমি এই সমস্ত ছবিগুলো তুলেছিলাম সেই সমস্ত জায়গার ভ্রমণ বৃত্তান্ত নিয়ে আমার তৈরি করা কতগুলো ছোট ছোট ভিডিওর লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিতে পারেন। যাওয়ার আগে বলে যেতে চাই, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, এ বিষয়ে কোনো বক্তব্য থাকলে কমেন্টে লিখে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলে প্রথম এসে থাকেন, সাথে বেল আইকনটি টিপে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট আপনি পান সবার আগে। আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী পর্বে। নমস্কার।